দেখেন আমার বড় মুছ ওটা হয়ে গেছে একা একা দোল খাচ্ছে কেমনে তোমার কি অনেক ভালো লাগতো সেই দোল খেতে অনেক ভালো লাগতো কিন্তু আমার ভারে দোলনা দোলতাছে মাটিতে দেখতে দিতো কারণ আমি অনেক ভারী বলছো আমি চল আমরা ওই জায়গাটা যাই ওটা একটু যাই অন্য কাজাৰ বনাইছে

আপনাদেরকে দেখাই আমরা কোথায় ছিলাম এই দেখেন আমাদের কাপড় চিপু ওই রুমটা আমরা ছিলাম আর এই যে যে পুকুরটা দেখতেছেন এখানেও মাছ আছে এখানে গরু বাছুর ছাগল বেড়া সব আছে হাঁস মুরগি এই যে সেম এই দেখেন দেখাই এটা কি গাছ বলে কে কি গাছ বলে আমি জানি না আমরা আমরা তো এগুলাকে সিটকি গাছ বলতাম তো এই সিটকি গাছ গোটা আছে না দেখেন গোটা লাল রঙের একটা কালার গোলাইলে এই যে দেখেন মেয়ে হ্যাঁ এরা বলে আমার মেয়ে প্রথম দেখলো জীবনে এই মেয়ে বলে জীবনে দেখে নাই প্রথম দেখলো গাছ দেখছে কিন্তু বেশি দেখে নাই যাই হোক ডিব্বা দেখো নেই রং দেখেছো রঙের ডিব্বা দেখো নেই এই যাচ্ছি আর মেয়ে হ্যাঁ আর এই তো একটা দেখলেন অর্গানিক পুকুর যেখানে নেই এমনি মাছ আর এটা আর্টিফিশিয়াল পুকুর না রে এটা আর্টিফিশিয়াল পুকুর না আর এটা অর্গানিক রেডি ছবি তোলা দিনে এন আবার কুড়ের ঘর করছে একটা কুতকুত খেলতেছে দেখেন ফুল দেখতে না দেখতে তুললা কি করবো একটু পরে উড়াই মারব একজনের শরীরে এটা কি ফুল শিউলি এটা নাকি শিউলি ফুল আর ওই যে হিন্দু বাড়ির ভাবিরা প্রতিদিন সকালে ফুল খুঁজে এহেন তো পারে প্রতিদিন সকালে আমাদের ওই জায়গায় আসবে ফুল খুঁজতে ওই যে আমাদের বাড়ি ঘরে যে একটা ফুল গাছ আছে না পরে যে কোনো ফুল এলি ওইগুলো হ্যাঁ ওইগুলো পুজো দেওয়া হইলো বিষয় তো এই যে হুম চলো আর কত তুললে লাগি করবা আহা এটাই চলতেছে বলতেছে কেন না কামাল খালমনি আরেকটা ফুল ঠালাইতে হয়ে গেছে এখন বইব আসলাম কিন্তু মিমের জন্য এখন মিমের নাকি ঘুম থেকে উইঠাই

তো পার্ক আমাদের পার্কে ডাকছে আমরা পার্কে চলে আসছি এলো মেন কথা ওইটা আমাদেরকে পার্কে ডাকছে আমরা চলে আসছি এলো কাহিনী তো আপনারা কি কে কি মনে করলেন যারা অনেক বেশি ভালোবাসেন যাদের আসতে ইচ্ছা করে তারা চলে আসবেন যদি আপনারা গুগলে সার্চ দেন এই পার্কটা চলে আসবে পার্কের ডিটেলস কোথায় আছে কেমন দেখতে কেমন প্রত্যেকটা জিনিসের পিকচার থেকে শুরু করে সব জিনিস আছে তো এই পার্কের নাম হইলো কি মিম যদি মনে চায় আপনারা আসবেন আর এটা ছিল সকালবেলার দৃশ্য আমরা বসে আছি সাথে তিনজনে তিনটা ফুল লাগাইছি কানে একটা ছবি উঠাবো একটু কাছের থেকে

তো তারা হিসাব করে যাই হোক আপনাদেরকে বলি আপনাদের হয়েছে কি আপনাদের যত কই ফুট দিব তত মাথায় উঠে ফেলবেন এটা বলা যাবে না আমার প্রিয় ভাই বোন এবং আমার যারা পছন্দ করে তাদেরকে বলবো যদি ভালো লাগে আসবেন টাকার সাধ্যে কিছু না এখানে আমরা ওরকম বললাম না সব কিছু আসলেই খুলে বলতে চাচ্ছি না যাই হোক আমাদের ভালো লাগছে আমরা আসছি এখন বিষয়ে না আমি যেটা বলতে চাইছি যে কারণে আমি ক্যামেরাটা অন করছি এই মাইয়া বলে জীবনে লুডু খেলে নেই হ্যাঁ লুডো দর্শন মুখা খেয়ান

এমন একটা পার্ক আমার দুই বনের থাকতো নারে রে খালি প্রতিদিন ঘুরতাম আর খাইতাম পাগল দুদিন পর আসলে আমরা মানুষ তারা থাকতাই না আমরা জঙ্গল জঙ্গলে না থাকলে হয় না সেটা এত সুন্দর পরিবেশ আমাদেরকে নিচ্ছে না আমরা ওর যাইতে পারতেছি না আচ্ছা যাই চলেন সত্য কথা বলতে এই যে একটা ফুল দিছি দেখেন অগ ফুল কিন্তু নাই তার ফুল কই এর ফুলটা দেখেন কি সুন্দর এখনো

গাছের ফুল গাছে মানায় আমার গাছের ফুল ফেরছে এটি ভালো না আচ্ছা সকালবেলা আড্ডা আর আড্ডা ছিল কেমন ছিল বলবেন কোন কোন দৃশ্যটাই পার্কের বেশি ভালো লাগছে সেটাও বল যদি কেউ আসতে চান তাহলে গুগলে সার্চ দিবেন বিক্রমপুরের যত রিসোর্ট আছে সব সার্চ দিবেন যেটা ভিজিট করতে মন সেটা ভিজিট করে ফেলবেন না রে ভূত খেয়েছে ভাই পানি এই যে গলা পর্যন্ত পড়ে কি নাম ছিল কি নাম কি দেখো হাতি আফা আর যারা যারা মশা আছেন সবাই টা মশারা আর আমি হাতিরে বলতে চাচ্ছি মশাদেরও একটু সুযোগ দেওয়া উচিত দুনিয়ার মধ্যে সামনে তুমি তোমার কারণে অনেক ক্যামেরা ফেসে পুরোটা লাগে তোমারই লাগে তুমি দাবাং তো যাই হোক যেটা বলতেছিলাম যারা জলেন তারা ফুল লাগান মনটা ফুলের মতো এ যাব এ ধান সবাই চলে আসছে ঘুমের থেকে এই যে এই যে কি মা তুমি এই চা খাইছো মা বিস্কুট খাইছো চা বিস্কুট দিছিলি চা বিস্কুট খাইছে

টুকটুক নিয়ে আসুক খারাপ তোমাদের জন্য এতটাই মানুষ কি কুলো নিয়ে আবার একটা ঢাকা নিয়ে যাওয়া সম্ভব কো মরে চলে আসছি হলো সকালবেলার ব্রেকফাস্টে মানে সর্বপ্রথম আমরা তো ব্রেকফাস্টে নিয়েছিলাম চা যা খাওয়ার পর থেকে আমাদের আমার বিশেষ করে গ্যাসের প্রবলেম হয় চা খাইলে তারপরে আমি ভাবতেছিলাম আমি কখনোই সবসময় আমার এটা মাথার মধ্যে আসে যে আমি আর যাই করি ব্রেকফাস্টে কোনো সময় চা নেই মোরা যাই হোক আর নাস্তার ব্যবস্থা হয়েছে নাস্তাটা করবো দেখেন চলে আসছে অলরেডি সবাই সকাল কি কি আছে মেন সেটা আমি দেখাচ্ছি ওটা সবজি পরোটা ওইখানে ই আছে চলো বেবি ডিম আছে ডাউল আছে খিচুড়ি করে নাই না এই হলো আপনাদের যে আমরা যে ঈশা আসছি রিসর্টটা এই হলো রিসোর্টের নাম যার ভালো লাগে সে আসবেন যার ভালো লাগে না সে ইগনোর করবেন এটা চার্জার থ্যাংক ইউ তো সবচেয়ে মেন কথা হলো ঠিক আছে আপনি এখানে আসলে হাম্বল একটা হয় না যে মানুষের যে আচরণ সে কোয়ি গুড নাকি তো এটা বলতে পারবো আর বাকিটা দেখো তো কি কি আছে এখানে মিসেস সাবিনা হ্যাঁ তারপরে হলো বিল

পারছি ওকে তো এই হলো আমাদের সকালে নাস্তা হয়েছে এখন হয়তো বের হব তার জাস্ট একটু ঘুরে আসি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই টুকটুক দিয়ে ঘুরে আসি টুকটুক দিয়ে পুরাটা তবে তাবিয়াকে ধরে আনতে পারতাম জাস্ট দেখলাম তাবিয়া কেমন আসে দেখেন পাটটা কি নাই সব বুঝ ওই যার একটা দেখেন আছে। তবে তাবিয়ার ড্রেস আপতিয়ার ড্রেস আর বিছানার কালার এক কইবা আমি হেরেই দেখতেছি তারপর ওকে দেয়া দেব কে আচ্ছা ঠিক আছে খুলে করে আয় পর বন্ধ করে করব তোমার খালা মনে আগে ক্যামেরাটা ধরবো তারপর চোখ বন্ধ করবো মাছ দেখছো সামু দেখছি এই দেখে আর এই মাছ কিন্তু অনেক স্বাদের মাছ না রে আসো বেবি ভালো আসো এবার তারা দূরে বয় তো দেখি তাকে দূরে কেম দেওয়া যায় পোশাক আসা তার বিছানার সাথে গাছের ফুল খুইলা লাইলো করবো তাবি আমার জন্য গিফট আনছে

ছোট্ট বেবিটা দেখেন কিভাবে শুয়ে আছে আর বেবিটা বলতেছে তার নাকি মাথা ব্যথা। তো বাবলাম একটু টিপেটাপি দেই মাথাটা। আচ্ছা আপ দি এত মাথা টিপতে হবে আসো। আয়সো মা। এখান থাও এখান থাও মাথা টিপে দেই। কেন না। আচ্ছা তোমা মাথা চুলকা দেই আসো। ও কোন হয় আপ দেখে কয় যে রাম কামড় দিছে। हां देखिए আল্লাহ রে। देख के मुख टाइम कर देखी मुख तो देखी देखी तेहरा देखी आ रे तेहरा रे फूल तेहरा देखते मारते लाइबे मार এই যে আম্মু এটা কিন্তু ভালো না মা এই কোনটা 7 মুহূর্তে চলে যাব চলে যাব আগ দিয়ে ভাবলাম যে রুমে যাই একটু এই অলরেডি অনেক গেস্ট আসছেbro আচ্ছা আচ্ছা আস আছেন হ্যাঁ আসছে এখন বের হয়ে যাব নেই

Peace. <laughs>